তেল বিক্রিতে এবার সৌদি আরবকে টেক্কা দিল রাশিয়া। এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত মস্কো। যুদ্ধ শুরুর পরপরই মস্কের উপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পানের পানির মতো ধেয়ে আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বাদ যায়নি কিছুই। এত কিছুর পরও এবার তেল বিক্রি করেই বাজিমাত করল পুতিনের দেশ রাশিয়া। গত বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোর বিরুদ্ধে। এমনকি বিশ্ববাজারে রাশিয়ার তেলের মূল্য ব্যারেল প্রতি $60 ঠিক করে দেয় তারা। এর প্রতিক্রিয়া জানাতেও ভুল করেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা চাল চালেন তিনিও। পশ্চিমাদের রক্তচক্ষুকে কোনো পাত্তা না দিয়ে কম দামে তেল বিক্রি শুরু করেন চীন এবং ভারতের কাছে। সেই থেকেই শুরু যে পুতিনকে কোণঠাসা করতে নানা পদক্ষেপ নেয় পশ্চিমারা। চীনকে সাথে নিয়ে তাদেরকেই যেন এবার উচিত শিক্ষা দিল রাশিয়া। চীনের কাছে তেল বিক্রিতে সৌদি আরবকে ছাড়িয়ে গেছে বিশ্বের অন্যতম শক্তিধর এই দেশটি। চলতি বছরের প্রথম দুই মাসেই চীনে 15.68 মিলিয়ন টন তেল রপ্তানি করেছে মস্কো। অর্থাৎ রাশিয়া থেকে প্রতিদিন চীনে রপ্তানি করা হয়েছে 19,40,000 ব্যারেল জ্বালানি তেল। অন্যদিকে এই দুই মাসে সৌদি আরব থেকে মাত্র 17,20,000 ব্যারেল তেল আমদানি করেছে চীন। তেল সরবরাহকারী দেশের মধ্যে পুরো বিশ্বে তৃতীয় রাশিয়া এবং ইউরোপের মধ্যে প্রথম। এমনকি শীর্ষ 10টি তেল সরবরাহকারী দেশের মধ্যে ইউরোপের একমাত্র প্রতিনিধিও তারা। আন্তর্জাতিক শক্তি সংস্থার তথ্য মতে এ তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দৈনিক 18.61 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে, যা বিশ্বের মধ্যে 20%।